السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد. ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার USA এবং উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজন আল কুদুস দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাস্টিস আব্দুর রউফ হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক বৃন্দ, অতিথি বৃন্দ, দূরের এবং কাছের, দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের হৃদয়ে স্পন্দন মসজিদুল আকসা, ইসলামের প্রথম কিবলা এবং মসজিদ হিসাবে মসজিদুল হারাম ও মসজিদ নববীর পর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে নিয়ে অনেক আলোচনা আমরা আজকে শুনলাম, অনেক উপকৃত হয়েছি। আমি আমাদের ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সকল অতিথি এবং আলোচকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আজকের এই সেশনের সভাপতি হিসেবে আমি আয়োজক উন্মুক্ত মাদ্রাসা এবং ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত দায়িত্বশীলদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে অবতারণা করেছেন আলোচনার সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, যেটি আমরা একটু আগেও শুনেছি, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। সূরা ইসরার যে 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা তার জন্য যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তাহলে এই মসজিদুল আকসা, এটি হলো মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি মুসলমানদের প্রথম কিবলা। প্রথম কিবলা 16 মাস বা 17 মাস বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানরা এই বাইতুল মাকদেসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তাহলে এই প্রথম কিবলা হিসেবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের যে এক রাত্রি ভ্রমণ করেছেন, সেই মিরাজের ইসরা ভ্রমণে এখানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নেতৃত্ব দিয়েছেন। তাহলে এটি একটি ঐতিহ্যবাহী একটি স্থাপনা, যেটি হাদিস শরীফে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সফরের নিয়ত করে, সওয়াবের নিয়ত করে সফর করা জায়েজ না। তার মধ্যে একটি হলো আল মসজিদুল হারাম, যেটা কাবা শরীফ, আর দ্বিতীয় হলো মসজিদ ইহাজা মসজিদুল নববী, তৃতীয় হলো আল মসজিদুল আকসা, যেটি আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে এই যে আল কুদুস, আল কুদুস বা জেরুজালেম বা এই জায়গাটা, এই স্থাপনাটা এবং এখানে বাইতুল মাকদেস, এটি একটি পবিত্র জায়গা, এটি ইহুদিদের কাছে, এটি পবিত্রতম জায়গা খ্রিস্টানদের কাছে এবং মুসলমানদের কাছেও। তাহলে মুসলমানদের প্রথম কিবলা হিসেবে এটি অত্যন্ত মর্যাদার অধিকারী, আর দ্বিতীয় ইহুদিদের টেম্পল মাউন্ট বা ঈশ্বরের গড় বলে পরিচিত, এবং যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেতলহাম এখানে অবস্থিত। এই জন্য তিনটি ধর্মেরই এক পবিত্রতম স্থান হলো এটি। তো আল কুদুস বা এর নাম যেটা আমরা জেরুজালেম, এমন কোন জায়গা এখানে নেই, খালি নেই, যেখানে কোন নবী বা রাসূল সালাত আদায় করেননি বা কোন ফেরেশতা যেখানে দাঁড়াননি, এমন বর্ণনাও এসেছে ইসলামের ইতিহাসে। কাজে এই আল কুদুসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, এবং মুসলমানদের এই প্রাণের স্পন্দন, এই স্থাপনা,
এটি আল কুদুস আজ ইহুদিরা অন্যায়ভাবে দখল করেছে, যেটি আমরা একটু আগেও শুনেছি আমাদের সম্মানিত আলোচকরা বলেছেন। এবং কোরআনের যে আয়াত উমায়লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসাই ওয়াল উইলদান, এই আয়াতের যে তাৎপর্য, আজকে প্যালেস্টাইনের শিশুদের উপর নির্যাতন হচ্ছে, অবলা নারীদের উপর নির্যাতন হচ্ছে, অথচ আমরা যারা ইসলামের কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামাসালিল জাসাদ ইযা ইশতাকা লাহু উদবুন তাদা'আ লাহু সাইরুল জাসাদি বিসহরি ওয়াল হুমা, একই দেহের সে কোথাও যদি আহত আমরা আহত হই, কোথাও যদি ব্যথা লাগে, তাহলে সারা শরীরে সেই ব্যথা অনুভূত হয়। আজকে আমরা প্যালেস্টাইনের মুসলমানদের উপর সেই নির্যাতনে, সেই তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটি সেই ব্যথা আমাদের অন্তরে সেটি ফিল করছি না, এটি আমাদের একটি ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, 638 খ্রিস্টাব্দে খলিফা ওমর ইবনে আল খাত্তাবের হাতে সুফ্রোনিয়াস আত্মসমর্পণ করে এবং জেরুজালেম মুসলিমদের করতলে আসে। আমরা সেই ইতিহাস জানি এবং সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন অত্যন্ত চমৎকার একটি কথা উনি বলেছিলেন, কুন্না আযাল্লা কওমিন ওয়া আআসানা আল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আআসানা আল্লাহ বিহি আযাল্লানা আল্লাহ। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বিখ্যাত কথা। উনি জুতা বগলতলায় করে নিচ্ছিলেন, তখন তাকে যখন বলা হলো যে আপনি যাচ্ছেন ওখানে জেরুজালেমে আর আপনি এটি এই অবস্থা যদি দেখে তাহলে তারা আপনাকে কি মর্যাদা, তারা তো মর্যাদা দেবে না, তখন তিনি বলেছিলেন আমরা অবমানিত লাঞ্ছিত জাতি ছিলাম কিন্তু ইসলাম আমাদেরকে সম্মানের উচ্চ আসনে আসীন করেছে। ইসলাম ছাড়া যখন অন্য কোন তন্ত্র মন্ত্রকে অনুসরণ করব বা অন্য কারো অনুসরণ করব, আল্লাহ আমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, এবং এই এই 638 খ্রিস্টাব্দে এটি মুসলমানদের যখন নিয়ন্ত্রণে আসার পর দীর্ঘদিন পর্যন্ত 461 বছর পর্যন্ত মুসলমানদের কর এটি নিয়ন্ত্রণে ছিল, এবং 1099 খ্রিস্টাব্দে 461 বছর পর প্যালেস্টাইন এবং সিরিয়া খ্রিস্টান ক্রুসেডারদের দখলে চলে আসে এবং জোর করে তারা এই বাইতুল মাকদিসকে তারা গির্জায় পরিণত করে। এবং তারপর 1187 সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, উনি একজন দৃঢ় চেতা একজন বীর মুজাহিদ, যিনি পুনরায় সেই 88 বছর মতান্তরে 91 বছর পরে তিনি এই জেরুজালেমের আবার কর্তৃত্ব মুসলমানদের হাতে নিয়ে আসেন এবং সেখানে ইসলামের ঝান্ডাকে পথ পথ করে উড্ডীন করেন। তাহলে এই যে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, তিনি ব্রিটিশদের কাছ থেকে তিনি আবার পুনরুদ্ধার করলেন, পূর্ণ নিয়ন্ত্রণ উনি নিয়ে নিলেন। এটি নেওয়ার পর আবার 1948 সালের 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল আবার এখানে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা যখন দেওয়া হলো এবং 1980 সালে জেরুজালেম আইন পাশ করে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়। ঠিক একইভাবে 1967 সালে ইসরায়েল অন্যায়ভাবে মসজিদুল আকসা দখলের মাধ্যমে অন্যায়ভাবে ইহুদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং তারা বিভিন্নভাবে অধিকৃত এলাকায় তারা সেখানে আসে আবাসন গড়ে তোলা শুরু করে। এবং সবচেয়ে দুঃখজনক যে কথা সেটি হলো 2017 সালে আমাদের ইউনাইটেড স্টেটসের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ইসরায়েলকে জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী ঘোষণা করে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পথকে আবার অচল করে দেয়। ফ্রান্স, ব্রিটিশ, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব সহ এর প্রতিবাদ করে, জর্ডান ও মিশর এর প্রতিবাদ করে এবং ওআইসি, ইউএন সহ বিভিন্ন সংস্থায় নিন্দা করে। ইউনেস্কো জেরুজালেমের মুসলিম এই হেরিটেজকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান করে। ঠিক একইভাবে ইসরায়েলের প্রাক্তন 11 জন রাষ্ট্রদূত, তাদের ভিতরে 9 জনই ইউএস প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা এবং পলিসি সমালোচনা করে তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তারপরও এটি হয়নি। তবে আশার বিষয় হলো যে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন চেষ্টা করছেন এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারও উনি চেষ্টা করছেন। বাকি আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার অন্তরকে নরম করে দেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে
এই আল কুদুস দিবসের অর্থাৎ রমাদানের শেষ শুক্রবার আল কুদুস দিবস হিসেবে সারা আন্তর্জাতিকভাবে এটি একটি স্বীকৃত ঘোষণা এসেছে সেটিকে আমরা উদযাপন করার এই এই ক্রান্তি লগ্নে আমি কয়েকটি আহ্বান করতে চাই আমরা আমাদের বিশ্ব নেতৃবৃন্দের কাছে সেটি হলো যে আন্তর্জাতিক আল কুদুস দিবস উপলক্ষে আজকের এই সেমিনারে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমানদের কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু মাযহাবি মতভেদ ভুলে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যদি ভূমিকা পালন করতে পারি তাহলে আল কুদুস শুধু নয় মুসলমানদের অনেক সমস্যা আমাদের সমাধান করা সহজ হবে দুই নম্বর বিশ্বের সমগ্র মুসলিম দেশসমূহ রাষ্ট্রপ্রধানগণ রাষ্ট্রীয়ভাবে আল কুদুস দিবস এর স্বীকৃতি ও সমর্থন এবং মসজিদ আল আকসা পুনরুদ্ধারে রাষ্ট্রীয়ভাবে ও কূটনৈতিক প্রসারের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তিন নম্বর ওআইসি রাবেতা আলম ইসলামী সহ আন্তর্জাতিক ইসলামী সংস্থা সমূহকে সক্রিয়ভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো এবং একজন সালাউদ্দিন আইয়ুবীকে খুঁজে বের করার তার নেতৃত্বে বাইতুল মাকদিসকে ইহুদিদের এবং জায়নবাদীদের থেকে মুক্ত করার বলিষ্ঠ ও সক্রিয় নেতৃত্ব দেবার আহ্বান করছি চার নম্বর ইউএন তথা জাতিসংঘ ও আন্তর্জাতিক হিউম্যান রাইটস সিকিউরিটি কাউন্সিল সহ সকল মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর আহ্বান এবং সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি পাঁচ নম্বর মুসলিম জাতিকে আত্মপরিচয়ে বলিয়ান হওয়ার জন্য খুদি কু বুলন্দ কারু নিজেদের আত্মপরিচয়কে বুলন্দ করার সেই সেই চেতনাকে উন্মেষ ঘটাতে হবে সেই চেতনাকে জাগ্রত করতে হবে ছয় নম্বর বিশ্বের মাজলুম মানবতার আর্তনাদ ও কান্নার আহাজারি আমাদের হৃদয়কে স্পর্শ করতে হবে এবং সমভাবে ব্যথিত হতে হবে যেটি আল্লাহ রাসূল বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহামিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা লাহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসহরি ওয়াল হুম্মা আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমাদের আমল করতে হবে এবং কোরআনের যে আহ্বান ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি আল ক্বারিয়াতি যালিমা আহলুহা সেই কোরআনের আহ্বানে আমাদের সাড়া দিতে হবে এবং সর্বশেষ আমি বলতে চাই যে পয়েন্টটি সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গেছেন যে জাগতিক মোহ এবং চাকচিকের চেয়ে দীনি চেতনাকে যদি আমরা জাগ্রত না করতে পারি সমুন্নত করতে না পারি কোয়ালিটি নট কোয়ান্টিটি এটিকে যদি আমরা এবং আল্লাহ সাহায্য কামনা করা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারলে আমরা কখনো আল্লাহর এই বিজয় আমরা পাবো না আল্লাহ রাসূল বলেছেন ইউশিকু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা قيل بل انتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابه منكم ولا يقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن قال حب الدنيا وكراهيه الموت আমাদের এই যে আমরা যেমন আমাদের নিজেদের গা মানে গদ্দালিকে প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না কারণ আমরা সেই কুসুরি পানার মতো যেন আমাদের কোনো মূল্য নেই মুসলমানদের সংখ্যা অনেক বেশি আমাদের এই সংখ্যা বেড়েই গেছে এই সংখ্যা বেড়ে বৃদ্ধিতে কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আমরা সৃষ্টি করতে পারবো আর সেটি যদি না হয় যদি দুনিয়ার প্রীতি থাকে এবং মৃত্যুর প্রতি আমাদের অনীহা থাকে তাহলে আমরা কখনো নিজেদের জীবনকে আমরা উৎসর্গ করার মতো সেই মানসিকতা আমরা অর্জন করতে পারবো না এবং সেই বুজদিল এবং সেই ভীরুতা আমাদের পেয়ে বসবে কাজে আসুন সেই মাথাকে উন্নত করে আমরা সেই আল্লাহকে এবং আমরা আল কুদুসকে আমরা বিজয় করব এবং সেটাকে স্বাধীন করার জন্য আমরা কূটনৈতিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে ইন্টেলেকচুয়ালি এবং এবং ডিপ্লোম্যাটিক ওয়ে সকল পর্যায়ে আমরা সেটি চেষ্টা করব আল্লাহ আমাদের সহায় হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করুন হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان عشان আমরা এই কল্যাণের কাজে ভালো কাজে সহযোগিতা করি ঐক্যবদ্ধভাবে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله সাহায্য অবশ্যই আসবে আল্লাহ ان نصر الله قريب الا ان نصر الله قريب الا ان نصر الله قريب الله সাহায্য অবশ্যই আসবে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আমার কথা সংক্ষিপ্ত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু